হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আপনাদের সকলকে শারদীয় বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে এবং আজকে বেনাপোলে স্থলবন্দরের সর্বশেষ সার্বিক সকল পরিস্থিতি, সকল খবরাখবর নিয়ে। বন্ধুরা, ভিডিও সর্বপ্রথম আপনাদের বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে দিতে এবং আপনাদের ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদ এবং সুন্দরময় করে তুলতে। তো বন্ধুরা, আপনারা লাইভ স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন, আজকে বিজয়াদশমীর পরের দিন বেনাপোলে স্থলবন্দরে আজও কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনটা আগে কখনো আমরা লক্ষ্য করিনি, কারণ পুজোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে ভিড় বেশি থাকে এবং কালী পুজোর দু একদিন আগে থেকে কিন্তু ভিড়টা শুরু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজয়াদশমীর পরের দিন আজও কিন্তু বেনাপোলে স্থলবন্দর পুরোপুরি যাত্রীমুখর অবস্থা বিরাজমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী সমাগম হয়েছে সকাল থেকে এবং যাত্রীগণ কিন্তু বেশ অনেকটা বিভ্রান্তিতেও পড়ছেন এক কথায় বলা যায়। এবং এই যে দীর্ঘ যাত্রী ভোগান্তি, যার ফলে কিন্তু অনেক যাত্রী সেই রাত 3টা 4টায় এসে লাইনে দাঁড়িয়েছেন, এখনও পর্যন্ত কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না। তো সর্বোপরি সকল যাত্রী কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। পাশাপাশি এই কয়েকদিন আরও বেশ কিছু বিড়ম্বনা ছিল, যেমন অতিরিক্ত যাত্রীচাপের ফলে ইন্ডিয়াতে প্রবেশ করে ইন্ডিয়া থেকে যেহেতু পুজোর টাইম এবং পুজোর টাইমে ট্রেনে প্রচুর ভিড় থাকে, বাসে ভিড় থাকে, তাই যাত্রীগণ কিন্তু অসহনীয় ভোগান্তি পার করেছে। তবে সেই জায়গা থেকে আজকে কিন্তু অবস্থার অনেকটা উন্নতি সাধিত হবে, কারণ আজকে থেকে আর ট্রেনে তেমন ভিড় হবে না, যাত্রীগণ নিরাপদে নিরবিচ্ছিন্নভাবে কলকাতা অভিমুখে প্রবেশ করতে পারবেন। এবং পাশাপাশি একই অবস্থা কিন্তু বিরাজমান রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন, পাশাপাশি বাংলাদেশ কাস্টমস, ইন্ডিয়ান কাস্টমস, ইন্ডিয়ান ইমিগ্রেশন, সব জায়গার পরিস্থিতি পূর্বের ন্যায় একই অবস্থা বিরাজমান। বাংলাদেশ ইমিগ্রেশনের জটিলতাগুলো এখনও রয়েছে, তারা আপডেট NOC না থাকলে অথবা ট্রেড লাইসেন্স না থাকলে যাত্রীগণের কাছ থেকে অধিক মুনাফা আদায় করে নিচ্ছেন, পাশাপাশি যদি ডলার এন্ডোর্সমেন্ট না থাকে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে হাদিয়া আদায় করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে বেনাপোলে স্থলবন্দরের সর্বশেষ সংবাদ। পাশাপাশি বন্ধুরা, মানি এক্সচেঞ্জ রেট পাওয়া যাচ্ছে এভারেজ 73.50 রুপি পর্যন্ত বাংলা 100 টাকার বিপরীতে, এবং ডলার এগেনস্ট রেটটি অ্যাভারেজ 85-86 বিদ্যমান রয়েছে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমরা সবসময় এভাবে চেষ্টা করে যাবো আপনাদের সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে দিতে। ধন্যবাদ।